চিকেন আছে, কফি আছে, নুন, চিনি, গোলমরিচ, আদা, রসুন, সস, তেল, এবার ময়দা দিয়ে তারপরে একটা বানানো আছে। প্রথমে মাংসটা আমরা ফিলিং বানিয়ে নেব, মাংসটাকে বেটে নেওয়া হয়েছে কাঁচা মাংস, গোলমরিচ একটা চামচ, নুন একটা চামচ, একটা চামচ মতন রসুন, আদা সেটাও কুচি করা, আদাটা পরিমাণ একটু বেশি রসুনের থেকে। এবার কফি দেবো আর একটু সস, অল্প একটু চিনি হাফ চামচ। এবার মাখিয়ে নেবো আমরা এটাকে, এবার আমরা এটাকে র‍্যাপ করে নেবো। প্যানে একটু তেল দিয়ে এটাকে হালকা করে একটু একটু টাকিয়ে দেবো জল লাগে, তারপর জল দিয়ে এটাকে সেদ্ধ করে দেবো। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার এটা আমরা একটা একটা করে তেলের উপর দিয়ে ছেড়ে দেবো। এবার এটাকে 3 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। একবার উল্টে দেখি আমরা রং তেলে একটা কালার হালকা চলে এসেছে, এবার আমরা এটাকে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো যে সেদ্ধ হয়ে যায় জিনিসটা। একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, মোটামুটি 5 থেকে 6 মিনিট এটা হয়ে গেছে। এবার আমরা প্লেটিং করে নেবো। এটা খুবই ইজি ঘরোয়া মোমো,